আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন সৌদি আরব রিয়াদে আছি, আমাদের এখানে চাঁদ দেখা গিয়েছে, আজকে চাঁদ রাত, কালকে আমাদের ঈদ। তবে কেমন যেন লাগছে, একটা মাস একই নিয়মে গিয়েছে, এই ইফতার নিয়ে ব্যস্ত থাকা হতো, তারপর তারাবি নামাজ, তারপর লাস্ট 10 দিন ক্যামের নামাজ ছিল, সবাই ব্যস্ত ছিল, ব্যস্ততার মাঝেই কিন্তু এই রহমতের মাস আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। তা আসলে ভীষণ খারাপ লাগছে, এই এক মাস অপেক্ষার পর এই ঈদের আনন্দের জন্য সবাই অপেক্ষা করছিল। আসলে দেখতে দেখতে রহমতের মাস শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আসলে অনেকেরই কিন্তু মনটা খারাপ যে একই সিস্টেমে চলছিল সব কিছু। তা আলহামদুলিল্লাহ সবারই ভালো কাটছিল, সেই দিক থেকে আসলে এই এক বছর পর আবার সেই দিনটা পাবে কিনা সবাই সেটা বলা যাচ্ছে না। তো সবাই আমরা সর্বপ্রতি দোয়া রাখবো যাতে সবাই সুস্থ সুন্দর থাকে, নেক্সট রমাদান আমরা সুস্থ সুন্দরভাবে করতে পারি। তো ঈদের আনন্দটা কিন্তু অনেক বড় আনন্দ, আমাদের মানে সবচেয়ে বড় উৎসবের আনন্দ, মানে এই রোজার মাসটা কিন্তু পুরো মাসটাই উৎসবের মাস, সেই মাসটাকে পার করে আমরা ঈদের অপেক্ষা করি যে ঈদের আনন্দ করার জন্য। তা আসলে সবাই মিলে ঈদ করলেই কিন্তু আনন্দটা অন্যরকম। তা আমার ছেলেমেয়েরা দূরে আছে, আমার আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে আছে, আমি এখানে একা, তবে এখানে অনেক বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মানে আমাদের খবর নিচ্ছে, যোগাযোগ হচ্ছে, বলছে যে সবাই পাশে চলে যাওয়ার জন্য। তা আমি এখন আমার মানে হোটেলে একা, এখন একা আছি, ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, তবে আমার পাশে সেফ ভাই থাকে, দুই একজন ভাই আছেন, ওদের পরিবার নেই, সেই কারণে মুসা একটু বাজার করে নিয়ে আসছে। যদিও হোটেলে রান্নার তেমন মানে ইজি না মানে আসলে আমি হোটেলে আছি, তো এখানে দেখা যায় একটা আইটেম রান্না করতে গেলে অনেক কিছুই কিন্তু লাগে, সেদিক থেকে মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি, মুসে নিয়ে আসছে যে একদম সিম্পল রান্নাই করব। আর এখানে ঝটপট করে সব কিছু রান্না করা সম্ভব না, কিন্তু সাধ্যমতো আমি ট্রাই করব, তো সিম্পল রান্না করব যাতে ভাইরা একটু খেতে পারে, তারপর ফ্রেন্ডদের সঙ্গে দেখা করব। ঈদের আনন্দ যাই করি ইনশাল্লাহ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু রান্নাবান্না করব, তারপর সকালবেলা নামাজ পড়তে যাব। তো চলুন একটু রান্নাটা সেরে ফেলি। আসলে আসার পর আমরা বেশ কয়েকদিন মক্কা মদিনায় ছিলাম, তারপর এখানে রিয়াদে আসার পরে আমাদের অনেক দাওয়াত ছিল, তার পরবর্তীতে কিনে খাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি কিনে কয়দিন আর খাওয়া যায়, যেহেতু কিছুদিন আছি সেই জন্য তো কিছু রান্নাবান্না করে খেতে হবে, সেই কারণে দেখেন কত কী কিনতে হয়েছে। তা আসলে একটা আইটেম রান্না করতে গেলে অনেক কিছুই দরকার হয়, তারপর তো আছেই নানা রকমের নানা জিনিসপত্র লাগবে, হাঁড়ি পাতিল বাটি চামচ, মানে নতুন সংসার। আগে যখন রিয়াদে ছিলাম সব কিছুই সেট ছিল, এত বছর সুন্দরভাবে সংসার করেছি, তারপর এখান থেকে সংসার ভেঙে যাওয়ার পর আর মন বসে না, একবার কানাডা একবার বাংলাদেশে, এখন আবার সৌদি আরবে আসছি বেশি দিন থাকার কারণে, এখন আবার টুকিনাটি সব কিছু কিনতে হচ্ছে। তো এখন আমরা এই মাসখানিক থাকবো, তারপর দেখা যাক, আল্লাহ চাহে তো আবার আসবো ইনশাল্লাহ। জীবন মানে কঠিন, এই কঠিন জীবনকে মোকাবেলা করে চলতে হবে। তো এখন আমার কাছে মনে হয় যে আমার জীবনটা যাযাবরের মতো হয়ে গেছে, একবার কানাডা একবার বাংলাদেশ আবার এখন সৌদি আরবে এসেছি। তো আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন সুস্থ সুন্দর থেকেই যেন আমার জীবনটা এভাবে হাসি খুশির মধ্যে কেটে যায়। তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, তারপর বলতে ছিল যে চলো চাঁদ রাতে একটু বাইরে ঘুরে বেড়াবে, তবে আমি বের হলে রান্না কখন করব সেই কারণে আমি আর বের হলাম না। প্রতি বছরই কিন্তু আমরা যখন এখানে থাকতাম তখন ঘুরে বেড়াতাম, এই তো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো আর ফ্রেশ মাংস নিয়ে আসছে ধীরা মার্কেট, এখানে ফ্রেশ মাংস যেখানে বিক্রি হয় সেখান থেকেই সে গরু মাংস নিয়ে আসছে, তো সেটা রান্না করব, আর প্লেন পোলাও সঙ্গে একটু সেমাই রান্না করব।
সুভাবে আমাকে কল করেছিল যে নামাজ পড়ে ভাবির বাসায় চলে যাওয়ার জন্য, যেহেতু আমরা দুজন একা একা আছি, তো ভাবি বলতেছিল কোনো ঝামেলা করার দরকার নেই, তারপরে একটু সিম্পল রান্না করব। যদি নামাজের পর আমার হাজবেন্ডের সঙ্গে কোনো ভাই আসে একটু যেন খেতে পারে সেই কারণেই। আর তো বললামই পাশে আমার ভাই থাকে, সে ভাই, তারপর আরও দু তিনজন ভাই আছে, ওনাদের ফ্যামিলি নেই, তারা আসলে খাবে, সেই কারণে আমি একটু রান্না করছি। এই যে এই জর্দা সেমাই করবো আর একটু লাচ্ছি সেমাই আমি ইয়ে করবো, মানে দুধ সেমাইটা তৈরি করবো। আমি যখন রিয়াদে ছিলাম সবসময় আমার বাসায় সব ভাইরা নামাজের পর আসতো, তো আমি গর্ব করে বলতে পারি যে আমি সবসময় ট্রাই করতাম, সারা রাত রান্না করে সকালবেলা অপেক্ষা করতাম যে সবাই নামাজের পর আমার বাসায় আসবে, আমার বাসায় খাবে। তো এই জন্য কিন্তু অনেকেই আমাকে মানে এখনও বলে যে ভাবি আপনি চলে গেছেন, আপনাকে অনেক মিস করি, আপনার রান্নাকে মিস করি, যেহেতু নামাজ পড়েই সবসময় মানে আপনার বাসায় আসবো, আপনার বাসায় খাবো, সেটা কিন্তু আমরা সবসময় খেয়ে আসছি, দেখে আসছি। তো এই কথাগুলো যখন শুনি না তখন আসলে অনেক মানে ভালো লাগে। আমি সবসময় আমার সাধ্যমতো চেষ্টা করতাম আমার হাজব্যান্ডও নামাজ পড়ে, মানে যারা সামনে থাকতো তাদের সবাইকে বলতো যে চলেন আপনি ভাবি রান্না করেছে আমার বাসায় চলেন খাওয়া দাওয়া করবেন। তা আসলে ওই দিনগুলো আমি অনেক মিস করি, আবার সবার কাছ থেকে যখন শুনি তখন আসলে অনেক অনেক ভালো লাগে যে সবাই আমাকে মনে রেখেছে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করে ফেলছি, যেহেতু বেশি রান্না নেই, কথার মাঝে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। তো আমার দুধ সেমাই হয়ে গেছে, জর্দা সেমাই করে ফেলেছি। তা আসলে আমার মানে ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটা সেটা নেই, সে কারণে একটু সমস্যা হচ্ছে যে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করাটা নাড়াচাড়া খুবই সমস্যা, সেই কারণে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন রান্না করব গরু মাংস, গরু মাংসটা ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এদিকে যে পেঁয়াজ দিয়ে তারপর আদা রসুন মানে তেলে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর একটু শুকনা মরিচও দিয়েছি, গরম মশলা দিয়ে একটু ভেজে তারপর আমি মশলা মিক্স দিয়ে দিয়েছি। মশলাগুলো কী করেছি, হলুদ মরিচ ধনিয়া জিরা একটু কারি পাউডার দুইটা চিকেন স্টকে দিয়েছি। তো মশলাগুলো কী করেছি, আমি গরম পানি দিয়ে আগে আমি মিক্স করে রেখেছিলাম। তো এভাবে মিক্সড মশলাটা যখন আপনারা পেঁয়াজ আদা রসুন পেস্ট যে মানে প্রথম যে আমি ভুনে নেই সেটার উপরে আপনি যে পেস্ট করা মশলাটা দিয়ে দিবেন, এভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে। যদিও গরু মাংস কিন্তু রান্না ইজি, একসঙ্গে সব মশলা মিক্সড করে বসিয়ে দিলেও কিন্তু খুব টেস্ট হয়। তবে এইভাবে আমি রান্না করি, এক এক রকমভাবে রান্না করি, খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হবে তখন আমি গরু মাংসটা দিয়ে আস্তে আস্তে কষাবো, ঢেকে ঢেকে তারপর নাড়বো, আস্তে আস্তে সফট হবে কি না মানে সেই চেষ্টাটা করব, পানি না দেওয়ার চেষ্টাটাই করব। এভাবে রান্না করলে মাংসটা খুব টেস্ট হয়, আবার একসঙ্গে মশলা মাখিয়ে রান্না করলেও কিন্তু খুবই টেস্ট হয়। আসলে গরু মাংস খুবই টেস্টি একটা মাংস, সবারই পছন্দ আমার মনে হয়। তো অনেকে খাসি মাংস পছন্দ করে, হাঁসের মাংস, আমার কাছে গরু মাংস বেশি পছন্দ। ভুনা ভুনা গরু মাংসটা এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, আপনারা একবার রান্না করে দেখবেন। আর চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য, যতটুকু পানি উঠে সেটার মধ্যে রান্না করার চেষ্টা করবেন। এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে ঢেকে মাংসটা সিদ্ধ করার চেষ্টা করব। প্রথম বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন বেশ অনেকটুকু পানি বের হয়েছে, এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চুলায় মাংস হচ্ছে, তো বড় পাতিল দেখে পাশের চুলা আর কোনো কিছু বসানো যাচ্ছে না। তো মাংস হয়ে গেলে তারপর আমি প্লেন পোলাও রান্না করব। তো একদম সিম্পল রান্না আগেই বলেছি। মাংস সিদ্ধ হওয়ার মাঝে আমি একটু হাতে মেহেদি পরবো, যদিও কেউ মেহেদি পরিয়ে দেওয়ার নেই, একদম একা যাই পারি মেহেদি পরবো, তবে একা আর নিজে ভিডিও করে দেখাতে পারবো না, সেই কারণে ইনশাল্লাহ পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের নামাজে যাব সেটাও ইনশাল্লাহ শেয়ার করব। সবাই দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন, সবার ঈদ সুন্দরভাবে কাটুক, সেই দোয়া রইল। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে।
আল্লাহ হাফেজ।